হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই কুলফি তো মালাই কুলফি তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ মিল্ক নিয়েছি হাফ লিটার কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ নিয়েছি কোয়াটার কাপ চিনি অর্থাৎ সুগার আর নিয়েছি হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর নিয়েছি পাঁচ ছয়টি কাঠ এটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়েছি দশ বারোটি পেস্তা বাদাম এটাও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি চারটি সাদা এলাস অর্থাৎ কাডামম তো আমি সাদা এলাচটাকে প্রথমে গুঁড়া করে নেব দুধ জাল করে একদম ঘন করে নিতে হবে আর চামচের সাহায্যে অনবর্ত নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় আমি এখানে ফার্ম ফ্রেশ নিয়েছি আপনারা চাইলে মিল্ক ভিটা বা গরুর দুধ নিতে পারেন তবে গরুর দুধ হলে বেটার হয় গরুর দুধের আইসক্রিম খেতে বেশি টেস্টি হয় তো আমরা শহরে থাকি গরুর দুধটা খুব একটা হাতের কাছে পায় না বা পাওয়া যায় না এ কারণে আমি ফার্ম ফ্রেশ নিয়েছি দুধ প্রায় ঘন হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া আর দিয়ে দিচ্ছে বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন আমি এখানে কোয়ার্টার কাপ থেকে কম দিয়েছি অর্থাৎ চার টেবিল স্পুনের মতো দিয়েছি চিনি কিছুক্ষণ জাল করে নেয়ার পর আমরা কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে গুলে দেন এটার সঙ্গে মিলিয়ে দিব আমি এখানে সর্বমোট সাতটি এলাচের গুঁড়া অ্যাড করে নিয়েছি তো এটা আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি যথেষ্ট ঘন হয়ে গেছে তো আমি চুলা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ঠিক হয়ে যাবে এখন আমরা কনডেন্স মিল্ক অ্যাড করব অ্যাড করে এটা ভালোভাবে মিক্সড করে দেবো এটার সঙ্গে এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ঠিক আর একদম ক্রিমি হয়েছে তো আইসক্রিম ভরানোর জন্য এরকম ডাইস কিনতে পাওয়া যায় বাজারে তো আপনারা এরকম চ্যাপটা বা গোল শেপের নিতে পারেন তো আমি এটা নিয়েছি আমি এখানে ভরিয়ে দেখাচ্ছি আমি এটাতেই তৈরি করবো কুলফি بس এটা মুখ লাগিয়ে দিচ্ছে দিয়ে আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য বা ছয় থেকে সাত ঘন্টার জন্য আইসক্রিমটা এভাবে কিছুক্ষণের জন্য ডিপ করে রেখে দিব পানের ভিতরে তাকে আমরা খুব সহজে এটা খুলে ফেলতে পারি জাস্ট এক মিনিটের মতো আমরা রাখলে এটা খুলে যাবে বা এতক্ষণ সময় লাগবে না এখানটা তুলে নিচ্ছে এখন আমরা এটা খুলে নেব জাস্ট এভাবে ধরে একটু ঘুরিয়ে টান দিয়ে খুলে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন রেডি আমার মালাই কুলফি তো আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন শেয়ার করবেন আপনাদের অনুভূতি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ